আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির প্রিমিয়াম কোয়ালিটির একটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন পুরাতন দুই ধরনের ল্যাপটপ দেখাবো। সবগুলো ল্যাপটপ হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির। কি কি ল্যাপটপ আছে আমরা একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর শুরুতে। ভিডিওর ভিতরে এইচপি এলিট বুক, এইচপি জেড বুক, লিনোভো থিংকপ্যাড, ডেলের ল্যাটিচিউড সিরিজ, ডেলের এক্সপিএস এর পাশাপাশি ম্যাকবুক এবং প্যাভিলিয়নের অ্যারো 13 বা প্যাভিলিয়ন 14 প্লাস এর সাথে আপনারা পাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 3। এই ল্যাপটপ গুলোর এক্স্যাক্টলি মডেল, কন্ডিশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। এবং সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস কালেকশন দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে আমাদের স্টকে সার্ফেসের একটা প্রিমিয়াম কালেকশন এবং প্রিমিয়াম একটা কালার আপনারা ধরে নিতে পারেন। এটা একটা ইউজ ল্যাপটপ, বাট কন্ডিশনটা এতটা ফ্রেশ, এটা দেখলে মনে হবে না যে আগে কখনো ইউজ করা হয়েছে। আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু এরকম কন্ডিশন রাখার আমরা চেষ্টা করি বা কালেক্ট করার চেষ্টা করি। তো এটার মডেলটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 3, যেটা কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। সার্ফেস ল্যাপটপে কিন্তু 16 জিবি র্যাম দিয়ে কালেক্ট করাটা একটু মুশকিল। তার উপরে হচ্ছে আপনার ব্লু কালার, কালারের জন্য কিন্তু প্রাইস কম বেশি হয়, আপনারা চাইলে বিভিন্ন ইউটিউব ভিডিও অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন। তারপরে হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি বা কন্ডিশন। ল্যাপটপটা 5 ঘন্টা থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবে, স্পেশালি যারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান, স্পেশালি যারা ভিডিও এডিট করতে চান, তাদের জন্য কিন্তু এই সার্ফেস ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল। কারণ এই সার্ফেস ল্যাপটপ একমাত্র ল্যাপটপ, এর পারফরমেন্স কখনো ড্রপ করে না। কারণ আমরা যতটুকু জানি মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলের কালেকশন যে ল্যাপটপগুলো থাকে, এই ল্যাপটপগুলো যদি 5 বছর 7 বছরও হয়ে যায় এর পারফরমেন্স কখনো ড্রপ হয় না। উইন্ডোজের অ্যানাদার যে এইচপি ডেল থাকে এগুলোর পারফরমেন্স কিন্তু তারতম্য হয়, বাট সার্ফেস ম্যাকের কখনো পারফরমেন্স ড্রপ খায় না। আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে 68,500 টাকায় কালেক্ট করতে পারবেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো, কোনো দাগ স্ক্র্যাচ নাই, কোয়ান্টিটি ইউনিট আছে, দেখে শুনে আপনারা নিতে পারবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। এটার মডেলটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 14 প্লাস। 14 প্লাসটা হচ্ছে একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ। এটা হচ্ছে কোরাই 5 এর 13 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি জেন 4 এর এসএসডি। চাইলে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন, আর র্যামটা কিন্তু ডেফিনেটলি DDR5 র্যাম। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, একটা রোজ গোল্ড বা পিঙ্ক কালারের ল্যাপটপ। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম। ল্যাপটপটাতে পাচ্ছেন আপনারা 14 ইঞ্চি ন্যারো বেজেলের 2.5K ওলেড ডিসপ্লে এবং এটা গ্লোসি টেকনোলজির। ল্যাপটপটাতে 8 জিবি ইন্টেলের ID6G শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে একদম প্রফেশনালি আপনারা গ্রাফিক্স এর কাজকর্ম স্মুথলি কমপ্লিট করতে পারবেন। ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওপেন বক্স ল্যাপটপ, নট এ সিঙ্গেল ইউজ, ব্র্যান্ড নিউ ওপেন বক্স, কোনো দাগ স্ক্র্যাচ নাই কোনো ল্যাপটপেই, ফুললি ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল উইন্ডোজ 11, লাইফ টাইম লাইসেন্স কপি আকারে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 82,500 টাকা। পুরো আগস্ট মাস জুড়ে আমাদের একটা স্পেশাল অফার চলতেছে আমাদের আইটি ভ্যালি শপে। পুরো আগস্ট মাসে যারা ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে 6 মান্থের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আমরা প্রত্যেকটা ল্যাপটপ অতি যত্ন সহকারে কোয়ালিটি আকারে সেল করে বিদায় আমরা আপনাদেরকে কিন্তু একটা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, যেটা আপনারা আর কোনো শপে পাবেন না। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছি। চাইলে শপ ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে, বর্তমানে যে অস্থিরতাটা চলতেছে কুরিয়ারের মাধ্যমে আপনারা ল্যাপটপগুলো পারচেস করতে পারেন। নেক্সটে আমরা একটা অ্যাপেলের ম্যাকবুক এয়ার দেখাবো। প্রোডাক্ট কতটুকু ফ্রেশ কন্ডিশন আমি সবসময় বরাবরের মতো আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা। এখানে কিন্তু জাস্ট কনফিগারটা আমরা একটা মার্কার পেন দিয়ে লিখে রাখছি, এটা কিন্তু উঠে যাবে, এটা রিমুভেবল মার্কার পেন দিয়ে লিখে রাখছি যাতে কনফিগারটা বোঝা যায়। 2019 ম্যাকবুক এয়ার, কোরাই 5 প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি, 72,500 টাকা এটার প্রাইস। আমি একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো যে কিরকম কন্ডিশনে আছে। এখানে টাচ আইডি আছে, 90% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার, ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড, 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের, 2.5K রেটিনা গ্লোসি টেকনোলজি ডিসপ্লে। আমি ল্যাপটপটার একটু চতুর্পাশে দেখাবো যে বোঝা যায় কতটুক দাগ স্ক্র্যাচ আছে কি নাই। তো ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা প্রত্যেকটা ল্যাপটপ সেল করার চেষ্টা করি যাতে কোনো দাগ স্ক্র্যাচ না থাকে। মোটামুটি 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা একটু উইন্ডোজের ভিতরে ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য ডেলের এক্সপিএস একটা বেস্ট ল্যাপটপ। আমার হাতে যেটা আছে ডেলের এক্সপিএস 13 9300 মডেল, কোরাই 5 এর 10 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল এবং কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা।
এটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবারের বিল্ড, যেটা দেখতে খুবই প্রিমিয়াম। 98% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলাইট কিবোর্ড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা, ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড। ল্যাপটপটা যদি স্ক্রিনটা একটু বলি, এটার স্ক্রিনটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের, ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যেটা টাচ স্ক্রিন পাচ্ছেন। ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আমি ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা দেখাবো। এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্ট, দুই পার্টটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। এবং এটার যদি চতুর্পাশে দেখি, মেটাল বিল্ডের উপরে শাইনিং করা আছে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয়, এবং ধরলে কিন্তু ল্যাপটপটা একদম প্রিমিয়াম ফিল চলে আসে। দুই পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে, দুইটার যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন। ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল, 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 60,500 টাকায়। সুপার প্রিমিয়াম এবং সুপার প্রিমিয়াম প্রাইস। যাদের বাজেট একটু কম, তারা কিন্তু চাইলে ন্যারো বেজেল দিয়ে ডেলে ল্যাটিচিউড সিরিজও কালেক্ট করতে পারেন। এই ল্যাপটপটা কিন্তু চতুর্পাশে ন্যারো বেজেল, এবং এটাও কিন্তু ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। এটার মডেলটা হচ্ছে ডেলে ল্যাটিচিউড সিরিজ 7410, কোরাই ফাইভের 10th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। ল্যাপটপটা 14 ইঞ্চি, চতুর্পাশে 14 ইঞ্চি থাকাতে দেখতে মনে হয় খুবই ছোট টাইপের ল্যাপটপ, বাট এটা একুরেট 14 ইঞ্চি আছে। এটা শুধু একটাই কারণ, ল্যাপটপটার চতুর্পাশে ন্যারো বেজেল ডিসপ্লে। তো ল্যাপটপটা কোরাই ফাইভের 10th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 80% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে, এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড। ল্যাপটপটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন, যেটা খুবই সুন্দর একটা অপশন ফ্যাসিলিটিস। এবং এটার ডিসপ্লেটাকে আপনারা একদম 180 ডিগ্রি পর্যন্ত এর ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন। আরো কিছু ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে, যেমন ল্যাপটপটা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট, এটা ফাস্ট চার্জ বা দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। অরিজিনাল উইন্ডোজ 10 লাইফ টাইম লাইসেন্স কপি, চাইলে 11 এ আপগ্রেড করে ইউজ করতে পারবেন। ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড হওয়াতে দেখতে কিন্তু একদম মানে কিউট একটা ল্যাপটপ, আর সর্বপ্রথম হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকায়। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের একটা X1 কার্বন, মানে এগুলা এতটাই লাইট ওয়েট। আর এটা হচ্ছে স্লিমনেস দেখেন, একদম আলট্রা স্লিম, আর ভিউ অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট সিস্টেম। তো এটার কিন্তু কি বেশ কিছু স্পেশালিটি আছে, আমি একটা একটা করে বলে দিচ্ছি। লিনোভো থিংকপ্যাডের একটা জেনারেশন হয়, এখানে মেনশন করা আছে 7th জেনারেশন X1 কার্বন, কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে পুরো ল্যাপটপটা বিল্ড করা। এটা কোরাই 7-এর 8th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। চাইলে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে বিদায়। সবসময় আমরা X1 কার্বন 16 জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি, যাতে আপনাদের ফিউচারে মানে 2-4-6 মাস ইউজ করার পরে সফটওয়্যার যখন লোড দেওয়া হয় তখন মনে হয় স্লো হয়েছে, র্যাম আপগ্রেড করার প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আমরা 16 জিবি দিয়ে কালেক্ট করি, যাতে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে, যেহেতু র্যাম আপগ্রেড করা যায় না। 512 জিবি এসএসডি আছে, চাইলে 1 টিবি 2 টিবি আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। এই ল্যাপটপটার বেশ কিছু স্পেশালিটি আছে, যেমন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, 80% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, এটা অবশ্য সব ল্যাপটপেই থাকে। সবচেয়ে বেশি স্পেশালিটি হচ্ছে ডলবি অ্যাটমোসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, একটা দুইটা এবং এটার ব্যাক সাইডেও 3টা 4টা, এটা একটা স্পেশালিটি। আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা একদম চিকন বা ন্যারো বেজেল, যেটা 180 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এবং ন্যারো বেজেলের ডিসপ্লে, একদম লাইট ওয়েট, তারপরে হচ্ছে আলট্রা স্লিম। স্পেশালিটি হচ্ছে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি আপনারা ওয়েব ক্যামেরা পাচ্ছেন। এবং আরেকটা স্পেশালিটি হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং, দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি, একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ নাই। প্রাইসটা পড়বে মাত্র 52,500 টাকায়, একদমই রিজনেবল প্রাইস। সব ভিজিট করে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন। যারা বর্তমানে এই অস্থিরতার সময়ের ভিতরে পার করতেছেন এবং ঢাকা শহরে আসতে চাচ্ছেন না বা আসার পসিবল না, তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে পারবেন। আমরা বর্তমানে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ল্যাপটপ সেল করে থাকি, এবং আমাদের কিন্তু বর্তমান সময়ে সপ্তাহে 7 দিন 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর যারা শপ ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো, একটা হচ্ছে এইচপির জেটবুক, আর একটা হচ্ছে এইচপির এলিটবুক। দুইটাই হচ্ছে Core i5 Core i7, সবগুলো ভেরিয়েন্ট আছে। এই এইচপি জেটবুক এর মডেলটা হচ্ছে এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14 G8। তো G8 এর এই ল্যাপটপটা Core i7 এর 11th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি,
তো ল্যাপটপটাতে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 175 বা 65 ডিগ্রি ধরা যেতে পারে। ল্যাপটপটা হচ্ছে একটা স্পেস গ্রে টাইপের কালার। ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ডলবি অ্যাটমোসের, 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সবকিছু অ্যাভেলেবেল আছে। এটা দেখলে মনে হবে কিন্তু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, বাট এটা একটা অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ, যেটা আসলে কন্ডিশনটা দেখলেই বোঝা যায়। উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি আছে, চাইলে সব ভিজিট করে এটা কালেক্ট করতে পারেন। কোরাই 5 এবং কোরাই 7 দুইটা ভেরিয়েন্ট আছে। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে এইচপি এলিট বুকের 840G8। এটা কোরাই 5 এর 11th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এটাতে র্যাম এসএসডি দুইটা আপগ্রেড করতে পারবেন। 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন। 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। আমি এটার একটু লুকস দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, এবং এটা কিন্তু সেলুলার সহ অপশন আছে, যেটা অপশনাল সেলুলার অপশন থাকে আর কি। মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন। এটা টাচ স্ক্রিন, নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে। আর এটা হচ্ছে কোরাই 5 এর 11 জেন, 16512 জিবি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 62,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। এর বাইরেও আমাদের কাছে বা আমাদের স্টকে স্পেশালি জেটবুকের ডেডিকেটেড গ্রাফিক্স, এসপি এলিট বুক, এসপি প্যাভিলিয়ন, লিনোভো থিংকপ্যাড, এখানে কিন্তু বেশ কিছু ল্যাপটপ রাখা আছে দেখতে পাচ্ছেন। সবগুলিরই মোটামুটি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, আপনারা শপে এসে 2-3টা দেখে একটা পারচেস করতে পারবেন। সেরকম কোয়ান্টিটি আমাদের স্টকে আছে। সারফেসের প্রো কালেকশন, এখানে সারফেসের ল্যাপটপ কালেকশন, অ্যাপেলের ম্যাকবুক কালেকশন, ডেলের এক্সপিএস কালেকশন, এবং প্রিমিয়াম কোয়ালিটির গেমিং এর পাশাপাশি যারা একটু প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন সেগুলোর কালেকশন আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা প্রতিনিয়ত 4টা করে ভিডিও আপলোড করি, প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন কিছু কালেকশন থাকে। তো ভিডিওটা যদি আপনারা রেগুলার আপটুডেট পেতে চান, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ভালো লাগে। আর ভিডিও যদি বেশি ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক দিতে পারেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।